সামান্য খাওয়ার পানি নিতে যাওয়াই কাল হলো বরিশালের মায়া বেগমের। টিউবওয়েল নষ্ট থাকায় খাওয়ার পানির জন্য পাশে টিউবওয়েলে গেলে কথা কাটাকাটির জেরে বেঁধে যায় সংঘর্ষ। সেই সংঘর্ষের এক পর্যায়ে আহত হয়ে প্রাণ হারান তিন সন্তানের মা মায়া বেগম। পৌরে পানি যেতে দেবে না, ধাক্কা মারে, বান্ধবাড়ি ফালাইয়ে দেয়, এই বেল সেই বেল করে, গালাগালি করে। তোরা বিএমপি সাথে ক্যাবদুলিয়া কল দিয়েছে, তবু দেখুন আমরা আওয়ামী লীগ করি, তোরা বিএমপি ইয়ে খাবে কিয়া, এবার বিভিন্ন জায়গার মানুষের কইছে গালাগালি, আমাকে দিয়েছে, আমার বৌরে মারছে। স্থানীয়দের ভাষ্য মতে বরিশালের ভাটারখাল বস্তি এলাকায় পানি সরবরাহের দুইটি সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করে সিটি কর্পোরেশন। একটি টিউবওয়েল নষ্ট হওয়ায় গত সাত দিন আগে পার্শ্ববর্তী অপর টিউবওয়েলে পানি আনতে যান মায়া বেগম সহ বেশ কয়েকজন নারী। তিনি লাদেন, শাফিন, হৃদয়, এবার শাওন, আর ওদের সাথে আরো কোকাইরা ছিল, এরা আর কি আমার ওই যে খালের ভিতরে ইচ্ছা স্বাধীন আর কি, মানে গণদোলাই দেয়, মোট গায়ে শুধু শুধু হাত দিয়েছে, সেই জন্য আমি শুধু ওরে মারছি, স্যার আমি কিছু করিনি। তারপর আমার প্রথমে ডাক্তার যখন নিছে তখন তিনটা তেলের বোতল আমার হাতে দিয়েছে যে ঘরে ধুইয়ে, তার বোনের সাথেই আমি আসছি, তার বোনের সাথে এখানে ডাক্তার চলে গেছি। সে সময় তাদেরকে পানি আনতে বাধা দেন বস্তির বাসিন্দা মোবারক হোসেন জিদনি, লাদেন, হাসান সহ তাদের সহযোগীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তখন মায়া বেগম সহ আরো বেশ কয়েকজন নারী গুরুতর আহত হন প্রতিপক্ষের হামলায়, এমনকি তাদের বাড়িঘর ভাঙচুর করে প্রতিপক্ষ দল। কর দিয়ে ভাই কিছু রাহে নাই ঘরে, আমরা যে কি করে খাবো, আমাকে দু তিন দিন মাসে বাজার দিয়ে আমরা খাইছি, কিন্তু এখন আমরা খাই নাই, আমরা খাই না। উনি মারা গেছে, ওনার একটু শ্বাসকাঠ ছিল এই, আর ওনারে যেদিন এই মারামারি হয়েছে ঘটনাস্থলে, ওনার স্বামীরে ধরাই দিয়েছে সেনাবাহিনীতে, পিটাই পেটাই মারিয়া থানায় দিয়ে দিয়েছে। এই যে একটা ছেলে আছে, এরও কিন্তু নিছিল, আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 3 নভেম্বর রাতে মৃত্যু হয় গৃহবধূ মায়া বেগমের। কেউ ডাক্তার দেয় এমন কোনো মানুষ আসলে না যে ওরে নিয়ে মেডিকেল ভর্তি করবে, একটা লগে 5 মাসের বাচ্চা, একটা প্রতিবন্ধী মাইয়ে, পরে মেডিকেল নিয়ে ভর্তি করছে, মেডিকেল বই তো কালকে শুনছি মারা গেছে। এ ঘটনায় নিহতের মরদেহ পোস্টমর্টেম শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ। ভাটাখালের ঘটনায় গতকালকে একজন লোক মারা গেছে আমরা শুনছি, আমরা হসপিটালে গেছিলাম, কিন্তু ওই পক্ষ থেকে আমাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ যদি দেয় কেউ তাহলে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।